বন্ধুগণ, আমরা সকলেই জানি মাছ খুবই পুষ্টিকর খাবার। মাছে প্রচুর পরিমাণের আমিষ রয়েছে, ভিটামিন রয়েছে, কিন্তু পাঙ্গাস মাছ খেতে নিষেধ করা হয় কেন? পাঙ্গাস মাছ খেলে কি হয়? পাঙ্গাস মাছ খেতে নিষেধ করা হয় কিছু অখাদ্য লেখক, ব্লগার আর কিছু বদহজমি মিডিয়া ব্যক্তিত্বের অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে। শুনে মনে হয় পাঙ্গাস মাছ যেন তারা কাঁচাই বক্ষণ করে আর বাকি সব ছাইপাস। যাই হোক, কারো আলোচনা সমালোচনা না করে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। পাঙ্গাস মাছ খেলে কি হয়? খারাপ দিক বলতে কিছুই হয় না, ভালো দিকে হয় অনেক কিছুই। যেমন প্রতি 100 গ্রামে 92 কিলোক্যালোরি শক্তি রয়েছে পাঙ্গাস মাছে। প্রতি 100 গ্রামে 15 গ্রাম আছে আমিষ বা প্রোটিন, যা ইলিশ মাছের কাছাকাছি। সেই জন্য গরিবের ইলিশ বলা যেতে পারে এই পাঙ্গাস মাছকে। প্রতি 100 গ্রামে 3.5 গ্রাম রয়েছে চর্বি বা ফ্যাট, যা ক্ষতিকর নয় বরং অনেক উপকারী। ওমেগা 3 সমৃদ্ধ বুদ্ধিবর্ধক। প্রতি 100 গ্রামে কোনো শর্করা বা কার্বোহাইড্রেট নাই, যা খুবই স্বাস্থ্যসম্মত। কিন্তু আপনাদের প্রিয় সেলফিশে আছে 3-4% ও ইলিশে আছে 0.72%। প্রতি 100 গ্রামে 800 মিলিগ্রাম আছে কোলেস্টেরল, যা খুবই যত সামান্য স্বাস্থ্য ঝুঁকি নাই বরং আপনাদের সুপেয় ও সুখাদ্য চিংড়িতে আছে 18 গুণ। এছাড়াও ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাগানিজ, কপার, জিঙ্ক ও অন্যান্য পুষ্টির উপাদান যথেষ্ট ও সহনীয় পর্যায়ে রয়েছে। সহজে চাষ করা যায়, দাম কম, সবার সামর্থ্যের মধ্যে সব জায়গায় পাওয়া যায়। তাই পাঙ্গাস মাছ খুবই দরকারি আমাদের বাংলাদেশের জন্য। গবেষকদের গবেষণায় দেখুন, আরও অনেক ভালো কিছু জানতে পারবেন। সুতরাং বন্ধুগণ, পাঙ্গাস মাছ খেলে ক্ষতিকর কিছু হয় এ কথাটি সম্পূর্ণ ভুল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগের সহিত শেষ করার জন্য। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।